উপকূলে আঘাত হেনেছে বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় রিমাল। রোববার সন্ধ্যার পর বাংলাদেশের উপকূলে এটি আঘাত হানে। আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের প্রধান ডক্টর শামীম হাসান ভূঁইয়া আবহাওয়ার বিশেষ ব্রিফিংয়ে এ তথ্য জানান। রোববার রাত 8টার দিকে ঘূর্ণিঝড়টির কেন্দ্র মোংলার দক্ষিণ পশ্চিম দিক দিয়ে পশ্চিমবঙ্গ উপকূল ও বাংলাদেশের খেপুপাড়া অতিক্রম শুরু করে। এরই মধ্যে দেশের বিভিন্ন উপকূলীয় এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া। আবহাওয়া অধিদপ্তর বলছে, রিমালের প্রভাবে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে দমকা ঝোড়ো হাওয়া সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এছাড়া চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের কোথাও কোথাও হতে পারে ভূমিধস। দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান জানিয়েছেন, রাত 11টার পর ঘূর্ণিঝড় রিমাল উপকূল অতিক্রম করবে। প্রবল ঘূর্ণিঝড়টির কেন্দ্র বাংলার দক্ষিণ পশ্চিম দিক দিয়ে পশ্চিমবঙ্গ খেপুপাড়া উপকূল অতিক্রম শুরু করেছে। ঘূর্ণিঝড়টির কেন্দ্র আরও উত্তর দিকে অগ্রসর হয়ে এক থেকে দুই ঘন্টার মধ্যে উপকূল অতিক্রম করে সম্পূর্ণ ঘূর্ণিঝড়টি পরবর্তী 5 থেকে 7 ঘন্টার মধ্যে উপকূল অতিক্রম সম্পন্ন করতে পারে। সবচেয়ে কম ক্ষতির মধ্যে দিয়ে যাতে এটা মোকাবেলা করে আমরা দেশের সাধারণ মানুষের পাশে থেকে তাদেরকে সব ধরনের সহযোগিতা করার জন্য আমরা সবসময় প্রস্তুত হয়ে আছি। এরপরে 8 লক্ষ লোকের আশ্রয় কেন্দ্রে আমরা যখন পৌঁছেছি, এবং আপনারা জানেন সন্ধ্যার ভিতরে সমস্ত মানুষ ইতিমধ্যে আশ্রয়কেন্দ্রে পৌঁছে গেছে, এবং আমরা এটুকু আশ্বস্ত করতে চাই আমরা প্রায় 9000 যে আশ্রয়কেন্দ্র আছে এটা ওই উপকূলীয় মানুষের আশ্রয়ের জন্য যথেষ্ট।